হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও আর একটি মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। আর এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাডা, তাডা অর্থ হচ্ছে নাই, তাডা অর্থ নাই। ইয়াকা, ইয়াকা অর্থ হচ্ছে সত্যি নাকি বা তাই নাকি। ইয়াকা অর্থ হচ্ছে সত্যি নাকি বা তাই নাকি। সায়া মাসি দাইব, সায়া মাসি দাইব অর্থ হচ্ছে আমি এখনো গরিব। সায়া মাসি দাইব অর্থ হচ্ছে আমি এখনো গরিব। সায়া অর্থ আমি, মাসি অর্থ এখনো, মাসি অর্থ এখনো। দাইব, দাইব অর্থ দরিদ্র বা গরিব, দাইব অর্থ দরিদ্র বা গরিব। মানা আডা, মানা আডা অর্থ হচ্ছে কোথায় আছে। মানা আডা অর্থ হচ্ছে কোথায় আছে। মানা অর্থ কোথায়, আডা অর্থ আছে। সুকা হাতি আওয়া, সুকা হাতি আওয়া অর্থ হচ্ছে তোমার ইচ্ছে। সুকা হাতি আওয়া অর্থ হচ্ছে তোমার ইচ্ছে। জাঙ্গান বুয়াং মাসা, জাঙ্গান বুয়াং মাসা অর্থ হচ্ছে সময় নষ্ট করো না। জাঙ্গান বুয়াং মাসা অর্থ হচ্ছে সময় নষ্ট করো না। জাঙ্গান অর্থ করো না, মাসা অর্থ সময়, মাসা অর্থ সময়, বুয়াং অর্থ ফেলে দেওয়া, কিন্তু এটা কথার ক্ষেত্রে বলা হয়েছে নষ্ট করা। সুডা হাবিস, সুডা হাবিস অর্থ হচ্ছে শেষ হয়েছে। সুডা হাবিস অর্থ হচ্ছে শেষ হয়েছে। সুডা অর্থ হয়েছে, হাবিস অর্থ শেষ। আওয়া গিলা কা, আওয়া গিলা কা অর্থ হচ্ছে তুমি পাগল নাকি। আওয়া গিলা কা অর্থ হচ্ছে তুমি পাগল নাকি। আওয়া অর্থ তুমি, গিলা অর্থ পাগল, গিলা অর্থ হচ্ছে পাগল। তাডা আপা, তাডা আপা অর্থ হচ্ছে কিছু না। তাডা আপা অর্থ হচ্ছে কিছু না। ডুডু ডিএম ডিএম, ডুডু ডিএম ডিএম অর্থ হচ্ছে চুপচাপ বসে থাকো। ডুডু ডিএম ডিএম অর্থ হচ্ছে চুপচাপ বসে থাকো। ডিএম ডিএম অর্থ হচ্ছে চুপচাপ, ডুডু অর্থ বসে থাকা। বাগি চিকিৎসাজা, বাগি চিকিৎসাজা অর্থ হচ্ছে একটুখানি দাও। বাগি চিকিৎসাজা অর্থ হচ্ছে একটুখানি দাও। জাঙ্গান ফিকির পাশাল সাইয়া, জাঙ্গান ফিকির পাশাল সাইয়া অর্থ হচ্ছে আমার জন্য চিন্তা করো না। জাঙ্গান ফিকির পাশাল সাইয়া অর্থ হচ্ছে আমার জন্য চিন্তা করো না। জাঙ্গান অর্থ করো না, পাশাল অর্থ হচ্ছে আমার জন্য বা আমার সম্পর্কে, পাশাল অর্থ সম্পর্কে বা জন্য, এটা অনেকভাবে ব্যবহার হয়। ফিকির অর্থ হচ্ছে চিন্তা, ফিকির অর্থ চিন্তা। আওয়া সুকা ইয়াং মানা সাতু, আওয়া সুকা ইয়াং মানা সাতু অর্থ হচ্ছে তোমার কোনটা পছন্দ। আওয়া সুকা ইয়াং মানা সাতু অর্থ হচ্ছে তোমার কোনটা পছন্দ। আওয়া অর্থ তোমার, সুকা অর্থ পছন্দ, সুকা অর্থ হচ্ছে পছন্দ। ইয়াং মানা, ইয়াং মানা অর্থ হচ্ছে কোনটা, ইয়াং মানা অর্থ হচ্ছে কোনটা। বেরহেন্তি সানা, বেরহেন্তি সানা অর্থ হচ্ছে ওখানে থামেন। বেরহেন্তি সানা অর্থ হচ্ছে ওখানে থামেন। বেরহেন্তি অর্থ থামা বা বন্ধ করা, বেরহেন্তি অর্থ থামা বা বন্ধ করা। সানা অর্থ ওখানে, সানা অর্থ হচ্ছে ওখানে। ব্রাপা ওরাং দাতাং সেমালাম, ব্রাপা ওরাং দাতাং সেমালাম অর্থ হচ্ছে গতকাল কতজন এসেছে। ব্রাপা ওরাং দাতাং সেমালাম অর্থ হচ্ছে গতকাল কতজন এসেছে। ব্রাপা ওরাং অর্থ হচ্ছে কতজন, ব্রাপা ওরাং অর্থ হচ্ছে কতজন। দাতাং অর্থ আশা, দাতাং অর্থ হচ্ছে আশা। সেমালাম, সেমালাম অর্থ হচ্ছে গতকাল, সেমালাম অর্থ গতকাল। কনাপা আওয়া কেতাওয়া, কনাপা আওয়া কেতাওয়া অর্থ হচ্ছে তুমি হাসছো কেন। কনাপা আওয়া কেতাওয়া অর্থ হচ্ছে তুমি হাসছো কেন বা তুমি ঠাট্টা করছো কেন। কনাপা অর্থ কেন, কেতাওয়া অর্থ হচ্ছে ঠাট্টা করা বা জোরে হাসি দেওয়াকে বলে কেতাওয়া। সিয়াপা তু সায়া তা কেনাল, সিয়াপা তু সায়া তা কেনাল অর্থ হচ্ছে ওটাকে আমি চিনি না। সিয়াপা তু সায়া তা কেনাল অর্থ হচ্ছে ওটাকে আমি চিনি না। সিয়াপা তু অর্থ হচ্ছে ওটাকে, সিয়াপা ইতু অর্থ হচ্ছে ওটাকে, সাইয়া অর্থ আমি, তা কেনাল অর্থ হচ্ছে চিনি না, তা কেনাল অর্থ হচ্ছে চিনি না। ইতু বিনি দিয়া, ইতু বিনি দিয়া অর্থ হচ্ছে ওটা তার বউ। ইতু বিনি দিয়া অর্থ হচ্ছে ওটা তার বউ। ইতু অর্থ ওটা, বিনি অর্থ বউ, বিনি অর্থ বউ, দিয়া অর্থ হচ্ছে তার, দিয়া অর্থ তার। দিয়া সেলালু টিডুর, দিয়া সেলালু টিডুর অর্থ হচ্ছে সে সবসময় ঘুমায়। দিয়া সেলালু টিডুর অর্থ হচ্ছে সে সবসময় ঘুমায়। দিয়া অর্থ সে, সেলালু অর্থ হচ্ছে সবসময়, সেলালু অর্থ সবসময়, টিডুর অর্থ হচ্ছে ঘুমানো, টিডুর অর্থ ঘুমানো। সায়া সাকিট সিকিত, সায়া সাকিট সিকিত অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ। সায়া সাকিট সিকিত অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ। সায়া অর্থ আমি,
সাকিট অর্থ অসুস্থ, সাকিট অর্থ অসুস্থ। চিকিত অর্থ হচ্ছে একটু, চিকিত অর্থ একটু। আওয়া না আছে কাপ দেঙ্গান সিয়াপা, আওয়া না আছে কাপ দেঙ্গান সিয়াপা অর্থ হচ্ছে তুমি কার সাথে কথা বলতে চাও। আওয়া না আছে কাপ দেঙ্গান সিয়াপা অর্থ হচ্ছে তুমি কার সাথে কথা বলতে চাও। আওয়া অর্থ তুমি, সিয়াপা অর্থ হচ্ছে কার, সিয়াপা অর্থ কার। না অর্থ হচ্ছে চাওয়া, না অর্থ চাওয়া। মাও অর্থ হচ্ছে চাওয়া, মাও অর্থ চাওয়া, না অর্থ চাওয়া। দেঙ্গান অর্থ সাথে, দেঙ্গান অর্থ সাথে। সেতিয়া ফারি ছায়া পিগি সানা, সেতিয়া ফারি ছায়া পিগি সানা অর্থ হচ্ছে প্রতিদিন সেখানে আমি যাই। সেতিয়া ফারি ছায়া পিগি সানা অর্থ হচ্ছে প্রতিদিন আমি ওখানে যাই বা সেখানে যাই। সেতিয়া ফারি অর্থ হচ্ছে প্রতিদিন, সেতিয়া ফারি অর্থ হচ্ছে প্রতিদিন। আবার হারি হারিও বলতে পারেন, যেভাবে বলবেন সেভাবেই হবে। আওয়া বলে জামিনান কা, আওয়া বলে জামিনান কা অর্থ হচ্ছে তুমি কি গ্যারান্টি দিতে পারবে। আওয়া বলে জামিনান কা অর্থ হচ্ছে তুমি কি গ্যারান্টি দিতে পারবে। আওয়া অর্থ তুমি, বলে অর্থ পারা, বলে অর্থ হচ্ছে পারা। জামিনান, জামিনান অর্থ হচ্ছে গ্যারান্টি, জামিনান অর্থ গ্যারান্টি। মাচামানা লোকা জারি আওয়া, মাচামানা লোকা জারি আওয়া অর্থ হচ্ছে তোমার আঙ্গুল কাটলো কিভাবে। মাচামানা লোকা জারি আওয়া অর্থ হচ্ছে তোমার আঙ্গুল কাটলো কিভাবে। মাচামানা অর্থ হচ্ছে কিভাবে, মাচামানা অর্থ কিভাবে। লোকা অর্থ ক্ষত হওয়া বা কাটা, লোকা অর্থ ক্ষত হওয়া বা কাটা বা অথবা আঘাত পাওয়া। জারি, জারি অর্থ হচ্ছে আঙ্গুল, জারি অর্থ আঙ্গুল। ক্রেতাস ইনি জাঙ্গান লিপাত, ক্রেতাস ইনি জাঙ্গান লিপাত অর্থ হচ্ছে এ কাগজটি ভাস করবেন না। ক্রেতাস ইনি জাঙ্গান লিপাত অর্থ হচ্ছে এ কাগজটি ভাস করবেন না। ক্রেতাস অর্থ কাগজ, জাঙ্গান অর্থ করবেন না, লিপাত, লিপাত অর্থ হচ্ছে ভাস করা, লিপাত অর্থ ভাস করা। সারুং তাঙ্গান, সারুং তাঙ্গান অর্থ হচ্ছে হাতের মুজে, সারুং তাঙ্গান অর্থ হচ্ছে হাতের মুজে। সানা বুকিত সুডা রুন্তু, সানা বুকিত সুডা রুন্তু অর্থ হচ্ছে ওখানে পাহাড় ধসে গেছে। সানা বুকিত সুডা রুন্তু অর্থ হচ্ছে ওখানে পাহাড় ধসে গেছে। সানা অর্থ ওখানে, বুকিত অর্থ হচ্ছে পাহাড়, বুকিত অর্থ পাহাড়। রুন্তু, রুন্তু অর্থ হচ্ছে ধসে যাওয়া, রুন্তু অর্থ ধসে যাওয়া। ব্লাকাং ইতু রুমা দিয়া পুইনা, ব্লাকাং ইতু রুমা দিয়া পুইনা অর্থ হচ্ছে পিছনের রুমটা তার, ব্লাকাং ইতু রুমা দিয়া পুইনা অর্থ হচ্ছে পিছনের রুমটা তার। ব্লাকাং অর্থ হচ্ছে পিছনে, ব্লাকাং অর্থ পিছনে, রুমা অর্থ হচ্ছে ঘর, রুমা অর্থ ঘর বা রুম। ইনি সিয়াপা, ইনি সিয়াপা অর্থ হচ্ছে ইনি কে, ইনি সিয়াপা অর্থ হচ্ছে ইনি কে বা এটা কে। ইনি বিলিক আপা, ইনি বিলিক আপা অর্থ হচ্ছে এটা কিসের ঘর বা এটা কি ঘর। ইনি বিলিক আপা অর্থ হচ্ছে এটা কিসের ঘর বা এটা কি ঘর। বিলিক অর্থ হচ্ছে ঘর, বিলিক অর্থ ঘর। ইনি বিলিক ডাপুর, ইনি বিলিক ডাপুর অর্থ হচ্ছে এটা রান্নাঘর, ইনি বিলিক ডাপুর অর্থ হচ্ছে এটা রান্নাঘর। ডাপুর অর্থ হচ্ছে রান্নাঘর, ডাপুর অর্থ রান্নাঘর। সিয়াপা টিডুর সিনি, সিয়াপা টিডুর সিনি অর্থ হচ্ছে এখানে কে ঘুমায়, সিয়াপা টিডুর সিনি অর্থ হচ্ছে এখানে কে ঘুমায়। সিয়াপা অর্থ কে, সিনি অর্থ এখানে, সিনি অর্থ এখানে, সিয়াপা অর্থ হচ্ছে কে। বিলা দিয়া পিগি, বিলা দিয়া পিগি অর্থ হচ্ছে সে কখন গেছে, বিলা দিয়া পিগি অর্থ হচ্ছে সে কখন গেছে। বিলা অর্থ কখন, বিলা অর্থ হচ্ছে কখন, পিগি অর্থ যাওয়া। কেনাপা দিয়া লারি, কেনাপা দিয়া লারি অর্থ হচ্ছে সে কেন দৌড়াচ্ছে, কেনাপা দিয়া লারি অর্থ হচ্ছে সে কেন দৌড়াচ্ছে বা সে কেন পালাচ্ছে। কেনাপা অর্থ কেন, লারি অর্থ হচ্ছে দৌড়ানো বা পালানো, লারি অর্থ দৌড়ানো বা পালানো। সেবুলুম ইনি কিরজা আপা, সেবুলুম ইনি কিরজা আপা অর্থ হচ্ছে এর আগে কী কাজ করতে, সেবুলুম ইনি কিরজা আপা অর্থ হচ্ছে এর আগে কী কাজ করতে। সেবুলুম, সেবুলুম ইনি অর্থ হচ্ছে এর আগে, সেবুলুম ইনি অর্থ হচ্ছে এর আগে, সেবুলুম অর্থ আগে, ইনি অর্থ এটা বা এর। ডালাম ড্রাপা বুলান বলে ডাপ্পাট, ডালাম ড্রাপা বুলান বলে ডাপ্পাট অর্থ হচ্ছে কয় মাসের ভিতরে পাবো, ডালাম ড্রাপা বুলান বলে ডাপ্পাট অর্থ হচ্ছে কয় মাসের ভিতরে পাবো। ডালাম ড্রাপা বোলান অর্থ হচ্ছে কয় মাসের ভিতরে, ডালাম ড্রাপা বোলান অর্থ হচ্ছে কয় মাসের ভিতরে, বলে ডাপ্পাট অর্থ হচ্ছে পাওয়া যাবে বা পাবো। বন্ধুরা আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।